জনতার জনমতে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আরমান, কথা বলবো সাধারণ মানুষের সাথে সময়ের আলোচিত বিষয় নিয়ে। আজকের বিষয়, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর। মাদক যুব সমাজকে প্রতিনিয়ত ধ্বংস করছে, এটাকে প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। মাদক নির্মূলের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই ভালো, প্রশংসনীয়। মাদকটা আসলে মূলত যুব সমাজ একটা ধ্বংসের কারণ। এর ভিতরে সরকার যতটা সচেষ্ট, পাশাপাশি পরিবারকেও একটা খেয়াল দিতে হবে। সন্তান বা তাদের পরিবারে কে কী কোথায় যাচ্ছে, কী খাচ্ছে। প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে বাংলাদেশে কোনো ভাই বা কার সন্তান, মায়ের সন্তানেরা যেন মাদকে যেন লিপ্ত না থাকে। মাদকের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিচ্ছে এটা আসলেই খুব অনেক আগের থেকেই জরুরি ছিল। আমাদের এই যে যুব সমাজে আমাদের যারা বন্ধু বান্ধব দেখি, আত্মীয় স্বজনের ভিতরে কেউ কেউ আছে, মাদক একটা ফ্যামিলিতে ঢুকলে পুরো ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়, পুরা ধ্বংস, চূর্ণ বিচ্ছিন্ন। এটা সরকারের খুব কালজয়ী পদক্ষেপ, এ পক্ষে আমরা সবসময় সরকারের পক্ষে আছি। মাদক আমাদের যুব সমাজ ধ্বংস করে ফেলতেছে, মাদক যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা দরকার। আমাদের দেশে তো মাদক মুক্ত করা দরকার। যেমন যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা এগ্রি, গভর্নমেন্ট যেটা করতেছে সেটা ভালো করতেছে। মাদক তো আমাদেরকে দিন দিন অবনতির দিকে নিয়ে যাচ্ছে। মাদক করলে আমাদের নিজস্ব সেন্স থাকে না, আমরা কী করবো, কী করলে ভালো হবে সেই সেন্সটা থাকে না। মাদক করলে আমরা কোনো কাজে যাইতে পারি না, আমাদের লাইফ এভাবেই শেষ। মাদকটা এমন একটা জিনিস যেটা সমাজের তথা সর্বস্তরের মানুষের জন্য ক্ষতিকারক। এর ব্যাপারে সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি একমত পছন্দ করি। মাদক দিয়ে সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। তবে মাদককে নির্মূল করতে হলে এটার যে উৎপত্তিস্থল বা যেখান থেকে এগুলার বাংলাদেশে আনা হয় সেসব স্থানগুলোকে চিহ্নিত করে যারা এর পিছনে কলকাঠি নাড়ে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সাধারণ জনগণের সুচিন্তিত মতামত আগামী স্বপ্ন বাস্তবায়নের সহায়ক হবে। সেই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জনতার জনমত।